হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জে। আজকে আমরা হিস্ট্রি ক্লাস 9 প্রশ্নচিত্রা রায়মাটনের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। এটা অবশ্যই তোমাদের যে ফাইনাল ইউনিট টেস্ট আছে অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট, সেই থার্ড ইউনিট টেস্টের পেপার। এটার পেজ নম্বর রয়েছে 423। যাদের কাছে বইটি আছে তারা অবশ্যই এই 423 নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলো এবং আজকের ক্লাসের আলোচনা এবং আলোচনার উত্তর সহ তোমরা এই পেপারটি এই ভিডিও থেকে জেনে নাও। এর আগে অলরেডি আমরা 1 নম্বর যে মডেল কোশ্চেন পেপারটি রয়েছে সেটা আমরা আলোচনা করে নিয়েছি। বাংলা লাইফ সায়েন্সেরও সমস্ত কিছুর যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেগুলো আমাদের আপলোড করা শুরু হয়ে গেছে। একের পর এক আমরা সমস্তটাই কভার করে দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা 2 নম্বর মডেল কোশ্চেন পেপারটি আলোচনা করব। দেখে নিই আজকের ক্লাসে কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখো, বলে রাখি এটা তোমাদের ফুল মার্কস 90, এখানে তোমার টাইম পাবে 3 ঘন্টা। চলে আসে এরপর ক বিভাগ। ক বিভাগে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এখানে কোনো অপশন দেওয়া নেই, মানে কতগুলো করতে হবে এরকম কিছু বলা নেই। 20টি দেওয়া আছে, 1 নম্বর করে 20টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এক এক করে আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, একে আমার ইচ্ছায় আইন, উক্তিটি কার? ষোড়শ লুইয়ের। দ্বিতীয় প্রশ্ন, দুয়ের দাগে রয়েছে ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজ কর্মচারীদের বলা হতো জার্সিলিয়র, ইন্টেন্ডেন্ট, ব্রেসিয়র, প্র্যাটিসিয়ান। এই প্রশ্নটির উত্তর সম্পর্কে আমার একটু ডাউট রয়েছে। তোমরা যদি কেউ এই প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আমিও যদি জেনে থাকি আমিও এই ভিডিওতে সেটা পিন করে দেবো। তারপর চলে আসবো পরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে 1794 খ্রিস্টাব্দে, 8ই আগস্ট, 26ই আগস্ট, 4ই আগস্ট, 27 জুলাই। সঠিক উত্তর হবে 27 জুলাই। নেক্সট প্রশ্ন আছে, চারের দাগে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন ঐতিহাসিক ট্র্যাভেলিয়ন, লিও টলস্টয়, টমস্টন, ফিশার। এখানে সঠিক উত্তর হবে ডি, ফিশার। চলে আসবো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস গড়ে তোলেন সমগ্র জার্মানিকে, পোল্যান্ডকে, ইটালিকে, সুইডেনকে নিয়ে। এখানে সঠিক উত্তর হবে বি, পোল্যান্ডকে নিয়ে। নেক্সট প্রশ্ন, 6 দাগে রয়েছে ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স অস্ট্রেলিয়া, ফ্রান্স রাশিয়া, ফ্রান্স ইটালি, রাশিয়া ইটালির মধ্যে। এখানে সঠিক উত্তর হবে ফ্রান্স অস্ট্রিয়া। তারপরে প্রশ্ন, 7 দাগে রয়েছে ভিয়েনা সম্মেলনে বিগ ফোর নামে পরিচিত ছিল অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া, ইংল্যান্ড। অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া, ইটালি, অস্ট্রিয়া, প্রাসিয়া, ফ্রান্স, ইটালি, রাশিয়া, ইটালি, অস্ট্রিয়া, প্রাসিয়া। এখানে সঠিক উত্তর হবে এ, অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া, ইংল্যান্ড। দ্বিতীয় তারপরে প্রশ্ন যেটা রয়েছে, 8 দাগে যে চুক্তি দ্বারা বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন তা হলো গ্যাস্টিনের চুক্তি, প্রাগের সন্ধি, টিলসিটের সন্ধি, ফ্রাঙ্কফুর্টের সন্ধি। এখানে সঠিক উত্তর হবে ফ্রাঙ্কফুর্টের সন্ধি। নেক্সট প্রশ্ন, 9 দাগে রয়েছে ঋষর্যমন্ড পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাক্সিনি, ক্যাবুর, গ্যারিবোল্ডি, মুসোলিনি। সঠিক উত্তর হবে ক্যাবুর। নেক্সট চলে যাব 10-এ প্রশ্ন রয়েছে, বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন জেমস ওয়াট, আর্করাইট, সিম্পসন, স্মিটন। এখানে সঠিক উত্তর হবে জেমস ওয়াট। তারপরে 11 নম্বর নেক্সট প্রশ্নে রয়েছে, দ্বিতীয় আফিমের যুদ্ধ সংঘটিত হয় 1840 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 12 দাগে আদি সমাজতন্ত্রের গুরু বলা হয় যাকে, তিনি হলেন সেন, সাইমন, চার্লস ফুরিয়ের, লুই ব্ল্যাঙ্ক, কার্ল মার্ক্স। এখানে সঠিক উত্তর হবে সেন, সাইমন। চলে যাব পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন রয়েছে, আভান্তি পত্রিকার সম্পাদক ছিলেন মুসোলিনি, হিটলার, ফ্রাঙ্কো, উইড্রো উইলসন। এখানে সঠিক উত্তর হবে মুসোলিনি। তারপরে চলে আসবো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্নতে রয়েছে, গ্যাস্টোপো বলা হতো হিটলারের ঝটিকা বাহিনীকে, নিরাপত্তা বাহিনীকে, প্রচার সচিবকে, গুপ্তচর বাহিনীকে। এখানে সঠিক উত্তর হবে গুপ্তচর বাহিনীকে। তারপরে নেক্সট প্রশ্ন, 15 দাগে রয়েছে, স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল আজারা, ক্যাসের কুইরুগা, জেনারেল ফ্রাঙ্কো, নিসেটা জামারো।
এখানে সঠিক উত্তর হবে সি, জেনারেল ফ্রাঙ্কো। চলে যাবো পরের প্রশ্ন। ১৬ নম্বর প্রশ্ন রয়েছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে, ১৯৩৭ খ্রিস্টাব্দে, ১৯৩৮ খ্রিস্টাব্দে, ১৯৩৯ খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে ১৯৩৯ খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন চলে যাবো। ১৭ নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হিটলারের অপারেশন বারবারোসা হলো পোল্যান্ডের আক্রমণ রীতি, ইংল্যান্ডের আক্রমণ রীতি, রাশিয়ার আক্রমণ নীতি, ফ্রান্স আক্রমণ নীতি। এটা হবে রাশিয়ার আক্রমণ নীতি। নেক্সট প্রশ্ন ১৮ রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পার্ল হারবারে বোমা নিক্ষেপ করেছিল জার্মানি, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, এদের কেউ নয়, এদের কেউ নয়। সঠিক উত্তর হবে জাপান। চলে যাবো পরের প্রশ্ন। ১৯ নম্বর প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণটি কে কার দেওয়া, রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন, ট্রুম্যান। এখানে সঠিক উত্তর হবে চার্চিলের দেওয়া। লাস্ট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন রয়েছে, জাতিসংঘের সদস্য ছিল না জার্মানি, জাপান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আমরা একের যে এমসিকিউ ছিল সেটা আমরা আলোচনা করে নিলাম। এরপর যেটা দেখব বিভাগ খ। বিভাগ খয়ে দেখো, দুইয়ের দিকে যেটা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা উপবিভাগ থেকে তোমাদেরকে কিন্তু একটা করে প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে এখানে তোমরা যদি মনে করো যে এখান থেকে চারটা এবং বিবৃতি থেকে চারটা করে নেবে, সেটা কিন্তু হবে না। তোমাদের ম্যাপ পয়েন্টিং একটা কিন্তু তোমাদের করতেই হবে। তাহলে এরকম করে আমাদের ১৬টি প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে। দেখে নিই আমরা কি রয়েছে। প্রথমে যেটা রয়েছে উপবিভাগ এ, একটি বাক্যে উত্তর দাও। চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো, স্টেটস জেনারেল। আমি এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি। তারপরে চলে যাবো ২ নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এর প্রবক্তা কাকে বলা হয়। এটার সঠিক উত্তর হবে মন্তেস্কু। তারপরে চলে যাবো ৩ নম্বর। ৩ নম্বর প্রশ্ন রয়েছে, নেপোলিয়নের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়। এটার সঠিক উত্তর হবে মহাদেশীয় অবরোধ। তারপর চলে যাবো ৪ নম্বর প্রশ্ন। ৪ নম্বর প্রশ্ন রয়েছে, ইউএনআইসিএফ, ইউনিসেফ কথার পুরো অর্থ কি। এটার সঠিক উত্তর হবে শিশু সুরক্ষা তহবিল। তারপর চলে আসবো পরের উপবিভাগ, বি উপবিভাগ রয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করো। চারটি প্রশ্ন তথ্য দেওয়া হয়েছে এবং তথ্যগুলো সত্য না মিথ্যা সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথম যেটা দেওয়া রয়েছে, নেপোলিয়ন বোনাপার্ট কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করে। এটা ভুল। এটার সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর। লিখে দিচ্ছি। তারপরে দেখো ২ নম্বর প্রশ্ন, রাশিয়ার গেরিলা বাহিনীর নাম ছিল কসাক। এটা একেবারেই ঠিক। তারপরে ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়, বিসমার্ক নয় মেটারনিখ। তারপর ৪ নম্বর প্রশ্ন, ইয়ং ইটালি দল গঠন করেন ক্যাভুর। এটাও ভুল। এটার সঠিক উত্তর হবে ম্যাকসিনি। তাহলে আমরা এ এবং বি উপবিভাগটি আলোচনা করে নিলাম। এরপর চলে যাব পরে। পরে দেখো সি উপভাগে তোমাদের যেটা রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাঁ দিকে দেখতে পাচ্ছি আমরা চারটি অপশন তথ্য দেওয়া আছে এবং ডান দিকেও চারটি তথ্য দেওয়া আছে, এবং কোনটা কার সাথে যাবে সেটা আমাদেরকে করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে, একের দিকে যেটা রয়েছে এ বি মোর্স, দুয়ে রয়েছে ফ্রেডরিক ইবার্ট, তিনে রয়েছে হিটলার, চারে রয়েছে মার্শাল ঝুলক। এপাশে চারটি অপশন দেখে নিই আমরা, আমার সংগ্রাম, রুশ সেনাপতি, টেলিগ্রাফ, ভাইমার প্রজাতন্ত্র। ফ্রেডরিক ইবার্ট ভাইমার প্রজাতন্ত্র, এটা আমরা জানি, তাহলে আমরা এটার সঙ্গে এটা আগে করে দিই। তারপরে আমরা দেখে নিব মার্শাল ঝুলক। মার্শাল ঝুলক হচ্ছে রুশ সেনাপতি।
তাহলে পড়ে রইল এ বি মোস হিল্ডার। হিল্ডার হলো আমার সংগ্রাম। তারপরে যেটা পড়ে রইল এ বি মোস, তাহলে কি পড়ে রইল? টেলিগ্রাম। তার মানে এটার সঠিক উত্তর হবে টেলিগ্রাম। তাহলে আমরা এই ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভের ম্যাচিংটাও করে নিলাম। পরের উপবিভাগ চলে যাব, পরে দেখে নেব উপবিভাগ ডি, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এটা আমরা করাবো না। নেক্সট উপবিভাগ চলে যাব, উপবিভাগ ই, যেটা পড়তে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। দেখে নিই প্রথম বিবৃতিটি কি রয়েছে। গণতন্ত্রের বড় শত্রু ছিল ফ্যাসিবাদ। তিনটে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে জনমতের কোনো মূল্য নেই। বি, এখানে বিরোধী দল বা দলনেতা বলে কেউ থাকে না। সি, এখানে ভয় দেখিয়ে নেতা সব কাজ করেন। এখানে সঠিক উত্তর হবে বি, এখানে বিরোধী দল বা দলনেতা বলে কেউ থাকে না। তারপর দু নম্বরে যে বিবৃতিটি রয়েছে, উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। এখানেও তিনটি ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রথম যেটা রয়েছে, উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী। বি রয়েছে, উগ্র জাতীয়তাবাদ পারস্পরিক সহযোগিতার নীতিতে বিশ্বাসী নয়। সি রয়েছে, সবকিছু ভেঙে ফেলাই উগ্র জাতীয়তাবাদের কাজ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী। চলে যাব তিন নম্বর বিবৃতি, যেটা রয়েছে, ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল। এখানে তিনটি ব্যাখ্যা কি রয়েছে। এর মাধ্যমে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির আগ্রাসী নীতিকে দমন করতে চেয়েছিল। বি রয়েছে, এর মাধ্যমে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। সি রয়েছে, এর মাধ্যমে ইউরোপে শান্তি আনতে চেয়েছিল। এখানে সঠিক উত্তর হবে বি, এখানে এর মাধ্যমে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। নেক্সট যেটা রয়েছে চারের দাগে বিবৃতি, সেটা হচ্ছে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, কারণ কি? অপশন এ, জাতিসংঘ যুদ্ধকে পুরোপুরি বেআইনি ঘোষণা করেনি। অপশন বি, জাতিসংঘের নিজস্ব কোনো বাহিনী ছিল না। অপশন সি, ওপরের দুটি ব্যাখ্যায় সত্য। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওপরের দুটি ব্যাখ্যায় সত্য, অর্থাৎ এ ও বি দুটি এখানে সত্য। তাহলে আমরা এক নম্বরের সমস্ত পাঠ আলোচনা করে নিল। এরপরে চলে আসবো তিনের দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও, যেকোনো 11টি। এখানে টোটাল তোমাদের প্রশ্ন থাকবে 14টি, তা থেকে তোমাদেরকে 11টি প্রশ্ন করতে হবে। দেখো দু নম্বর করে 11টি প্রশ্ন, 22 নম্বর। এক এক করে আমরা উত্তরগুলো জেনে নেবো। আমরা কিন্তু 14টি প্রশ্নে আলোচনা করব। দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। একের দিকে প্রশ্ন রয়েছে, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1790 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়েছে, শপথ গ্রহণ করেছিলেন, তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে। দুই প্রশ্ন রয়েছে, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণার মূল দুটি শর্ত উল্লেখ করো। দেখো আমি এখানে তিনটে শর্ত লিখেছি। প্রথম যেটা লিখেছি সেটা হচ্ছে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ও পবিত্র অধিকার। দ্বিতীয় যেটা লিখেছি সেটা হচ্ছে আইনের চোখে সকলেই সমান। তৃতীয় যেটা করেছি সেটা হচ্ছে আইনের উৎস হলো জনমত। তাহলে চলে যাব আমরা পরের প্রশ্ন, চলে যাব পরের প্রশ্ন। তিনে যে প্রশ্নটি রয়েছে, কোড নেপোলিয়ন কি। নেপোলিয়নের উদ্যোগে গঠিত এক আইন পরিষদে 4 বছর, অর্থাৎ 1800 থেকে 1804 খ্রিস্টাব্দের চেষ্টায় ফ্রান্সের জন্য যে আইনবিধি রচিত হয় তা কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। এর কি কি বৈশিষ্ট্য আছে আমরা দেখি। প্রথম যেটা রয়েছে, আইনের চোখে সকলের দেশের সকল নাগরিকের মধ্যে সময় প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় রয়েছে, সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো। তিনে রয়েছে, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। চারে রয়েছে, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। চলে যাব পরের প্রশ্ন। পরে যে প্রশ্নটি রয়েছে, চারে, সিজার ফাইন প্রজাতন্ত্র বলতে কি বোঝো। না, ইটালির লাম্বিডে যে নেপোলিয়ন যে প্রজাতন্ত্র গড়ে তোলেন তাই সিজার প্রাইড প্রজাতন্ত্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে। পাঁচে প্রশ্ন রয়েছে, জোলভেরাইন কি। না, অর্থনীতিবিদ ম্যানেজের উদ্যোগে এবং ফ্রাসিয়ার নেতৃত্বে গড়ে ওঠা জার্মান রাষ্ট্রগুলির শুল্ক সমবায়কে বলা হতো জোলভেরাইন। 1838 খ্রিস্টাব্দে এটা হয়েছে। উদ্দেশ্য কি। একের যেটা রয়েছে, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আত্মশুল্ক বিলোপ করা। দুই রয়েছে, অবাধ বাণিজ্যের প্রবর্তন করে অর্থনীতি উন্নতি ঘটানো। তিনে রয়েছে, জার্মান রাষ্ট্রগুলি
রাজ্যগুলির বাণিজ্যিক বাধা দূর করে বাণিজ্যিক প্রসার ঘটানো, এবং চারে রয়েছে গোটা জার্মান ভূখণ্ডে এক শুল্ক নীতি প্রবর্তন করে জার্মানিকে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা। চলে যাব পরের প্রশ্ন। দেখো পরে যে প্রশ্নটি রয়েছে 6-এর দিকে, মেটারনিক যুগ বলতে কি বোঝো? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ছিলেন ইউরোপীয় রাজনীতির ভাগ্য নিয়ন্তা। তিনি ছিলেন প্রতি বিপ্লবের মূর্ত প্রতীক। ইউরোপের সর্বোচ্চ স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল মেটারনিকের একমাত্র উদ্দেশ্য। আর ওই উদ্দেশ্যকে সফল করতে প্রগতি বিরোধী ও ঘোর রক্ষণশীল যে ভারসাম্য নীতি গ্রহণ করে সেটি ইউরোপের ইতিহাসে মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক তন্ত্র বা মেটারনিক পদ্ধতি নামে পরিচিত। ঐতিহাসিক ফিসার 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পরবর্তী 30 বছর ইউরোপের ইতিহাসকে মেটারনিকের যুগ বলে উল্লেখ করেছেন। এটাই হলো মেটারনিকের যুগ। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নি। সাথে যে প্রশ্নটি রয়েছে, শিল্প বিপ্লবের সঙ্গে টেলিগ্রাফ ব্যবস্থার সম্পর্ক কি? দেখো শিল্প বিপ্লবের সম্প্রসারণের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল এক তাৎপর্যপূর্ণ ঘটনা, যার একটি বিশেষ দিক ছিল টেলিগ্রাফ ব্যবস্থা। দেখে নি কি কি আমরা ব্যবস্থাগুলো। না, টেলিগ্রাফ ব্যবস্থার ফলে ইংল্যান্ডের সঙ্গে রাশিয়া, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগ স্থাপিত হয়। দ্বিতীয় পয়েন্ট কি, না বিশ্বের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ সহজে গড়ে ওঠে। 3 নম্বর কি, না টেলিগ্রাফ যোগাযোগের ফলে দূর দেশে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, সেনাবাহিনী পরিচালনা বা উপনিবেশের সম্প্রসারণ সম্ভব হয়। এটাই ছিল শিল্প বিপ্লবের সঙ্গে টেলিগ্রাফের ব্যবস্থার একটি উল্লেখযোগ্য সম্পর্ক। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নেবো, আটের আছে প্রশ্ন, টিএনসিএনের সন্ধির দুটি শর্ত লেখো। দুটি শর্ত কি? প্রথম শর্ত, পাশ্চাত্য দেশগুলি বাণিজ্যের জন্য 11টি নতুন বন্দর খুলে দেওয়া হয়। এই বন্দরগুলি হলো হ্যানোকা, চিনচিয়াং, নিউচিয়াং, নাংকিং প্রভৃতি। দ্বিতীয় কি, না চীনের ব্রিটেন কে হংকং সমর্পণ করবেন এবং হংকং ব্রিটেনের ইংল্যান্ডে দখল করে আসবে। চলে যাবো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 9-এর দাগে, এনইপি বা নিউ ইকোনমি পলিসি কি? দেখো বলশেভিক দল রাশিয়ার ক্ষমতায় আসার পর লেনিন যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন তার নাম যুদ্ধকালীন সাম্যবাদ। নেক্সট প্রায় কি, তাই এই ব্যবস্থা অনুসারে শিল্প কারখানা, জমি ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ কর্মসূচির প্রতিবাদ জানায় কৃষক, শ্রমিক সহ সকল সোভিয়েতবাসী। এই প্রেক্ষাপটে লেনিন বিশুদ্ধ সাম্যবাদের পর থেকে সরে এসে 1921 সালের মার্চ মাসে একটি নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, যা নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমি পলিসি নামে পরিচিত। চলে যাব পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, 10-এর দাগে প্রশ্ন, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অর্থনৈতিক মহামন্দার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হারবার্ট হুবার ঘোষণা করে যে প্রথম বিশ্বযুদ্ধ ঋণ ও অন্যান্য ঋণ বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রদেয় অর্থ আগামী 1 বছর পরিশোধ করতে হবে না। এই ঘোষণা হুবার মোরাটোরিয়াম নামেই পরিচিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে, 11-এর প্রশ্ন রয়েছে, ইঙ্গো ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কি ছিল? দেখো কি উদ্দেশ্য ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ইঙ্গো ফরাসি শক্তির ধারণা ছিল হিটলার কিছু দাবি মেনে নিলে তিনি সন্তুষ্ট হবেন, এভাবে একদিকে যেমন যুদ্ধ এড়ানো যাবে অন্যদিকে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। দ্বিতীয় উদ্দেশ্য কি, না প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধ করার মতো সামরিক প্রস্তুতি ছিল না। পরের প্রশ্ন দেখে নেব, 12-এর প্রশ্ন রয়েছে, পার্ল হারবার ঘটনাটি কি? উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্ল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি, গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণে চালিয়ে নৌঘাঁটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই ঘটনা পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা ভেঙে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রপক্ষে যোগ দেয়। নেক্সট প্রশ্ন, 13-এর দাগে প্রশ্ন রয়েছে, ভেটো কি? না ভেটো হচ্ছে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিততা দেশ প্রদান করা।
নেক্সট প্রশ্ন কি? লাস্ট প্রশ্ন দেখে নেব, 14 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিপঞ্জী নিরাপত্তা পরিষদের কাজ কি? কাজ কি? প্রথম যেটার কাজ সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা। দ্বিতীয় কাজ কি? আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো বিষয়ে তদন্ত, সালিসি, বিচার ও শাস্তির বিধান করা। এবং 3 নম্বর, শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট করা, এমনকি প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনা করা নিরাপত্তা পরিষদের কাজ। উল্লেখযোগ্য কাজ এই তিনটে। তাহলে আজকে যে আমরা 423 নম্বর পেজে যে 2 নম্বর মডেল কোশ্চেন পেপারটি রয়েছে ইতিহাসে, সেটা আমরা আলোচনা করে নিলাম। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে তোমরা অবশ্যই ভিডিও দেখার শেষে একটা লাইক করে দিও, আর চ্যানেল থেকে কিন্তু দ্রুত আপডেট পেতে গেলে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক আইডি রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।